নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ি স্টাইলে মিক্সড ভেজিটেবল উইথ পনির। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে রান্নাটা সাদা তেলে করব, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেল গরম হওয়ার পরে পনিরগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য নুন। পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ছাঁকা তেলে লাল লাল করে ভাজার পরেও পনির কিন্তু বেশ সফট। ওই তেলেই দিয়ে দিলাম সামান্য গোটা জিরে। ছোট সাইজের দুটো থেকে তিনটে লম্বা করে কাটা আলু দিয়ে দিলাম। আলুগুলো দু তিন মিনিট ভাজা হলে দিয়ে দিচ্ছি সরু করে কাটা গাজর। গাজরটাও আলুর সাথে একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চৌকো করে কাটা ক্যাপসিকাম। আমি এক এক করে সমস্ত সবজি একসাথে ভেজে নেব, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। দিয়ে দিলাম সরু করে কাটা বিনস। দিয়ে দিলাম ফুলকপি। এখানে আমি একটা ফুলকপির চার ভাগের এক ভাগ নিয়েছি। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবারে অ্যাড করছি কড়াইশুঁটি। দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো। সবজি আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো আদা বাটা। আদা বাটাটা খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। চার মগজ বা মগজদানা কাজু বাদাম আর পোস্ত আমি একসঙ্গে ভিজিয়ে রেখে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। পেস্টটা দিয়ে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে আমি সবজিগুলো কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ, জিরে গুঁড়ো এক চামচ। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলা বাটা জলগুলো দিয়েই অল্প অল্প করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য দিয়ে দিলাম আরও একটু জল। দিয়ে দিলাম ভেজে রাখা পনির। আর জাস্ট দু মিনিট এটা কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব। নাড়ার সময় খুব সাবধানে আলতো হাতে নাড়তে হবে, যাতে সবজিগুলো ঘেঁটে না যায়। দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ কষানোতেই আমার হাফ সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে হতে দিলাম। দেখে নিচ্ছি সবজিগুলো ঠিক কতটা সেদ্ধ হয়েছে। সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবারে ঝোলটা শুকিয়ে নেব।
এই রান্নাতে আমি কিন্তু একদমই ঝাল ব্যবহার করিনি, তাই দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। নুন ঝাল অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। দিয়ে দিলাম দু চামচ চিনি। এই কারিটা আমার একটু মিষ্টি মিষ্টি পছন্দ। আপনাদের যদি ঝাল খেতে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ঝাল দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘি বা বাটারেও করতে পারেন। জুস কতটা রাখবেন সেটা আপনাদের ওপর নির্ভর করছে, আমি একদম শুকিয়ে নিচ্ছি। এই রেসিপি রুটি, লুচি, পরোটা, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।